টিভি আমার দেশ আমার গর্ব। বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর সেমিফাইনালে মোল্লাপুর ইউনিয়নকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তেলপাড়া ইউনিয়ন। মঙ্গলবার বিকেলে পিএইচজি হাইস্কুল মাঠে টুর্নামেন্টের সেমিফাইনালে টাইব্রেকারে 3-2 গোলে জয়লাভ করে তারা। উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধে উভয় দল বেশ কয়েকটি আক্রমণ রচনা করে গোল করতে পারেনি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে উভয় দল বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। মোল্লাপুর ও তিলপাড়া গোল করতে ব্যর্থ হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে 3-2 গোলে তিলপাড়া ইউনিয়ন জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে। আগামীকাল ফাইনালে বিয়ানীবাজার পৌরসভা ফুটবল দলের মোকাবেলা করবে তারা। ম্যাচটি পিএইচজি হাইস্কুল মাঠে বিকেলে অনুষ্ঠিত হবে। শাকের আহমদ, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব।